বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন, ভারত যখন কোনো অস্ত্রের ডিল করে বা পরীক্ষা করে তখন চীনের সাথে সাথে আরও একটি দেশ এতে আপত্তি জানায়, কেননা এই দেশটাও চায়না ভারত অস্ত্রের ক্ষেত্রে আগে বেরিয়ে যাক। বন্ধুরা, ভারত প্রত্যেকবার তাদের আপত্তিকে সাইডে রেখে নিজেদের প্রয়োজনের অস্ত্রগুলোকে কিনে নেয়, আর ঠিক তেমন টাইপের অস্ত্র ভারত পেয়ে গেছে যার ব্যবহার সব থেকে বেশি এখন চীনা সেনার খেলাফ হবে, আর এটারই জন্য চীন ভারতের থেকে বেশি রাশিয়াকে কিন্তু এখন দায়ী করবে। অনেক ইন্টারেস্টিং খবর, তাই খবরটিকে শেষ পর্যন্ত দেখুন, আর এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি ম্যান পোর্টেবল ইগলাস এয়ার ডিফেন্স সিস্টেমের। ইগলাস সিস্টেমের নাম এর আগে আপনারা অবশ্যই শুনেছেন, কেননা ইন্ডিয়ান আর্মি এর আগের পুরনো ভার্সনটিকে আজও ব্যবহার করে। কিন্তু এই মিসাইলগুলো কিছু বিশেষ আছে, আপনাদের বলে দিই। রাশিয়া ইগলা মিসাইল ডিফেন্স সিস্টেমকে বিশেষ করে হাওয়াই অ্যাসেট, মানে ধরে নিন ড্রোন, হেলিকপ্টার, ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট, রকেট লঞ্চারকে ডিস্ট্রয় করার জন্য বানানো হয়েছে। এটা একটি সিঙ্গেল লঞ্চার মিসাইল সিস্টেম, যেটিকে একজন সেনা তার কাঁধে রেখে যে কোনো জায়গা থেকে লঞ্চ করতে পারে। এর আগে সিস্টেমগুলো সাধারণ নেভিগেশন সিস্টেমের উপর কাজ করত, কিন্তু এখনকার নতুন এয়ার ডিফেন্স সিস্টেমগুলোতে লেজার টেকনোলজিকে অ্যাড করা আছে, যেটিতে হাই প্রিসিশনের সাথে শত্রুর টার্গেটকে ধ্বংস করে। যদি এটি রেঞ্জের কথা বলি, তাহলে এটি জমিতে 6 কিলোমিটার দূরে আর আকাশে 4 কিলোমিটার দূরে শত্রুকে হিট করতে সক্ষম। রিপোর্ট অনুযায়ী ভারত গত বছর নভেম্বর মাসে 120টি লঞ্চার আর 400টি মিসাইলকে কেনার ডিলকে করেছিল, যেটির অনুসারে এর প্রথম ডেলিভারি ভারত পেয়েও গেছে, যেটিতে 24টি লঞ্চার, 100টি মিসাইল যুক্ত আছে, আর বাকি যে সমস্ত লঞ্চারগুলো আছে সেগুলো ভারতের তৈরি হবে। আর এর তো ফুল টিওটি রাশিয়া ভারতকে দিয়েও দিয়েছে, যেটিকে রাশিয়া রোসাবারন এক্সপার্ট আর ভারতের ডিআরডিওটিকে তৈরি করবে। কিন্তু এখন ভারত এটিকে রাশিয়ার থেকে লাইসেন্স নিয়ে সেটিকে ডিআরডিও দেশেই বানাবে। এটি চীনের কাছে এই জন্যই বিপদ, কেননা এটিকে ভারত এলএসির কাছে ডিপ্লয় করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে চীনের স্পাই ড্রোন সর্বদা উড়তে থাকে। তো সেখানে আবার রাশিয়ার দাবি এই মিসাইল 90% তার টার্গেটকে ধ্বংস করে, এমনকি এই মিসাইলকে ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া ওয়ার, গালফ ওয়ার, এমনকি কারাবাক নাগান্নো অঞ্চলে এটিকে ব্যবহার করা হয়েছে। মানে এটা একটা নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য মিসাইল, এটাতে কোনো সন্দেহ নেই। আর এখন এই মিসাইলটা ভারত রাশিয়া মিলে তৈরি করবে, হয়তো এই তৈরিতে আমেরিকা রেগে গেলেও যেতে পারে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, আমাদের রাশিয়ার সাথে মিলে আর কোন অস্ত্রকে তৈরি করা উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।